মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পাহাড় সফরে যাচ্ছেন বলে আমরা খবর পাচ্ছি। 24শে অক্টোবর তিনি পাহাড়ে যাবেন বলে আমরা জানতে পারছি। 24শে অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন পাহাড় সফরে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সুতপা সেন। সুতপার সঙ্গে কথা বলবো। সুতপা, কি জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর এই পাহাড় সফর সম্পর্কে, এবং যেভাবে এই প্রাকৃতিক বিপর্যয় হয়েছে তার জেরেই কি তার এই পাহাড় সফর? একদমই তাই। দেখো, মুখ্যমন্ত্রীর প্রথমত যেটা বলি যে 24 তারিখে তিনি উত্তরবঙ্গ উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, এবং 24 তারিখে তিনি উত্তরপাড়ায় গিয়ে থাকবেন, এবং 25 তারিখে যে সমস্ত শিলিগুড়ি এবং সংলগ্ন যে প্লেনসের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোকে নিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করবেন তিনি, এবং তারপরে 26 তারিখে তিনি পাহাড়ে উঠবেন। তবে এই সফরে কিন্তু তিনি দার্জিলিং যাচ্ছেন না, যাচ্ছেন কার্শিয়াঙে। এবং সব থেকে বড় বিষয়টা সেটা হচ্ছে, একদিকে যেরকম ভাবে ঝড় নামছে এবং প্রাকৃতিক যে বিপর্যয় তার ফলে ক্ষয়ক্ষতি, সেগুলো নিয়ে তিনি জেলা অধিকারীদের বৈঠক করবেন এবং কি পরিস্থিতি সেই ব্যাপারে তিনি পরামর্শও দেবেন। সব থেকে বড় কথা যে পাহাড়ে এই মুহূর্তে যে ঘটনা ঘটছে, রাস্তা ভেঙে যাচ্ছে, ধস নামছে, তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে একেবারে নিজের চাক্ষুষ তিনি দেখবেন এবং একই সঙ্গে বৈঠক করে প্রশাসনিক অধিকর্তাদের তিনি পরামর্শ দেবেন। কাজেই সবটা মিলেই তার এই উত্তরবঙ্গ সফর, যেখানে সমতলের জেলাগুলোর সাথেও তিনি বৈঠক করবেন আধিকারিকদের সাথে, এবং দার্জিলিং এ না গেলেও তিনি পাহাড়ে কিন্তু উঠছেন এই সফরে, এবং কার্শিয়াং যাচ্ছেন তিনি, সেখানে বৈঠক করবেন। ধন্যবাদ তোমাকে সুতপা। সুতপা সেন আমাদের প্রতিনিধির সঙ্গে কথা হচ্ছিল। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 24 এবং 25শে অক্টোবর শিলিগুড়িতে থাকবেন তিনি, এবং সেখানে প্রশাসনিক বৈঠক করবেন। তারপর 26 ও 27 তারিখ কার্শিয়ঙে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে পাহাড়ের প্রাকৃতিক বিপর্যয়ের ফলে রাস্তায় ধস নেমেছে, যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনিক আলোচনা করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এই উত্তরবঙ্গ সফর বলে জানতে পারা যাচ্ছে। মাদককাণ্ডে এবার মান্নাতে এনসিবি। শাহরুখের বাড়িতে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো তল্লাশি। সকালে আর্থার রোড জেলে ছেলের সঙ্গে দেখা করতে যান মেগাস্টার। ২৭৯ দিনে 100 কোটি টিকাকরণের মাইলস্টোন পার। চীনের পর দ্বিতীয় দেশ হিসেবে ভারতের রেকর্ড। নজর এবার পূর্ণ টিকাকরণের সংখ্যা বৃদ্ধিতে। টিকাকরণের সেঞ্চুরি, লালকেল্লায় ওড়ানো হলো সব থেকে বড় জাতীয় পতাকা, ইতিহাস গড়ল ভারত। দেশবাসীকে অভিনন্দন জানিয়ে বার্তা প্রধানমন্ত্রী। চোরাখুনে শ্রীঘরে মিঠু হালদার, বড় ছেলে ভিকির পরিচয় জেনে ফেলাতেই খুন। সূত্রের খবর, ভিকির খোঁজে হন্যে পুলিশ। রাতে বৃষ্টি না হয় নতুন করে পরিস্থিতির অবনতি নয় উত্তরবঙ্গে। সমতলে নিচু এলাকা এখনো জলমগ্ন, মালবাজারে ভেঙেছে বাঁধ, জল কমেছে তিস্তার, ধসে বিপর্যস্ত পাহাড়।